বাড়ছে দাম, মধ্যবিত্তের মাথা ব্যথা ডিম। গত কয়েকদিন ধরে দাম বেড়েছে একটু একটু। পাইকারি বাজারে এক বাক্স ডিমের দাম 1320 টাকা। ভিন রাজ্যে চাহিদা বেড়েছে, ফলে যোগান কমেছে এই রাজ্যে। তুলনায় উৎসবের মরশুমেও বেড়েছে চাহিদা। এ সকল কারণেই হঠাৎই দাম বেড়েছে ডিমের। স্বল্প মূল্যের সুষম আহার ডিমের এই হঠাৎ দাম বৃদ্ধিতে সংকটে পড়েছেন মধ্যবিত্ত। মধ্যবিত্ত বাঙালির নিয়মিত খাবারের পাতে ডিম অপরিহার্য বস্তু। অনেকেই আছেন প্রতিদিন নিয়ম করে ডিম খান। নিম্নবিত্তদের কাছে অল্প দামে অনেকটা প্রোটিন ও খাদ্যগুণ শরীরে গ্রহণ করার সবচেয়ে সহজ পদ্ধতি ডিম। দুর্বলতা কাটাতে চিকিৎসকেরাও অনেক সময় ডিম খাবার কথা বলে থাকেন, কিন্তু দাম বেড়ে যাওয়ার ফলে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই ডিম। খুচরো বাজারে 6 টাকার ডিম বিক্রি হচ্ছে 7 থেকে 8 টাকা দামে। জানা গেছে দক্ষিণ ভারতে নিম্নচাপের জেরে অতি ভারী বর্ষণের কারণে অন্ধ্রপ্রদেশের ডিম উৎপাদনে ব্যাপক প্রভাব পড়েছিল। এ রাজ্যে মূলত ডিম আসে অন্ধ্রপ্রদেশ থেকে, তাই অন্ধ্রে দুর্যোগের ছাপ পড়েছে পশ্চিমবঙ্গের ডিমের দামেও। পাশাপাশি বড়দিনের সময় বাজারে ডিমের চাহিদা বেশি থাকে, তার প্রভাবও পড়েছে বলে মনে করা হচ্ছে। বনগাঁর এক পাইকারি ডিম ব্যবসায়ী পরিতোষ কুণ্ডু বলেন, ডিমের রেট আমাদের এখানে নির্ধারণ হয় কলকাতার ডিম ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে। গত কয়েকদিনে দাম বেড়েছে, এদিন এক পেটি ডিম বিক্রি হয়েছে 1320 টাকা দরে। এটা মেনলি কারণ হচ্ছে শীতকালীন টাইম, তো এখানে ডিমটা বেঙ্গলে কম আসে। বাইরে যেমন শিলিগুড়ি, আসাম, বিহার, নেগাল্যান্ড বিভিন্ন জায়গায় ডিমটা সাপ্লাই হয়, বেঙ্গলে ডিমটা কম আসে। আর এখন আমাদের যেহেতু বেশি দামে পারচেস করতে হচ্ছে, তার জন্যে ডিমের দামটা বেশি। যেমন আজ থেকে দুদিন আগে ডিমের দাম 80 টাকা পেটিতে বক্সে কম ছিল, কিন্তু আগামীকাল মানে আপনার 1 জানুয়ারির থেকে ডিমের দামটা 80 টাকা পেটিতে বেড়েছে। আশা করছি আগামী দুদিনের মধ্যে ডিমের দামটা কমে যাওয়ার কথা, যেহেতু ডিমের দামটা বাড়লে সেলটা ডাউন হয়, সেল ডাউন হলে মাল স্টক হলেই ডিমের দামটা কমতে বাধ্য। এখন যদি ডিমের রেটটা সাপোর্ট, সেল সাপোর্ট না করে তাহলে তো কমতে বাধ্য। যদি জনগণ রেটটা সাপোর্ট করে তাহলে ডিম চলবে, চললে দাম বাড়বে। আর জনগণ যদি না খেতে চায় তাহলে ডিমের দাম কমে যাবে, স্টক বেড়ে যাবে। অ্যাকচুয়াল একটা ডিমের দাম হওয়া উচিত 10 টাকা, গরিব মানে 4টে ডিমে একটা সংসার চলে যায়। যেহেতু আমরা অন্ধের থেকে পারচেস করি, কম রেটে পারচেস করা যায় বলে আমরা কম দামে দিতে পারছি। এখন যেহেতু বাইরে ডিমটা যাচ্ছে বলে আমাদের এদিকে আসছে কম, তার জন্য দামটা বেশি। আশা করি 2-1 দিনের মধ্যে পেটিতে 100 টাকা কমে যাওয়ার কথা। ডিমের দাম বেড়ে যাওয়ার ফলে ডিম বিক্রি কমেছে বলে জানাচ্ছেন খুচরো বিক্রেতারা। বনগাঁ খয়রামারি এলাকার এক খুচরো ব্যবসায়ী বলেন, আগে যেখানে 2 পেটি ডিম বিক্রি হতো, বর্তমানে তা কমে গিয়ে 1 পেটিতে ঠেকেছে। গত কয়েকদিন ধরে ক্রমেই দাম বাড়ছে ডিমের। সমস্যা তো চতুর্দিকে, শীতকালে ডিম ভালো বিক্রি হয়, ডিমে 2 পয়সা লাভ হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা যে প্রতিদিন 500 ডিম বিক্রি করতাম, এখন বিক্রি হয় 200, কোনোদিন 150। দাম বাড়ার জন্য সবজি সস্তা, যাতে ওদেরকে ডিমটা খাচ্ছে কম। মানুষের 6 টাকা ডিম হলে 7 দিনের মধ্যে থাকে, এখন 7 টাকা 7.5 টাকা ডিমের পিস। মানুষের অসুবিধা হচ্ছে, যারা 15টা নিত তারা 6টা নিচ্ছে, কেউ 5টা নিচ্ছে, যারা ট্রে ধরে নিত তারা 10টা নিচ্ছে। দাম কমবে তখন নেবো, এই করে আমাদের বেচা কেনাটা দিনের দিন কমে যাচ্ছে, মজুদ হয়ে যাচ্ছে, বিক্রি কমে যাচ্ছে। আগে 2 পেটি আনতাম, এবং 1 পেটি করে আনি। এই শীতকালে ডিমের দাম কমেনি। 25 ডিসেম্বরে আরও 10-20 আগের থেকে ডিমের দাম ঊর্ধ্বমুখী। গত বছর ডিম ছিল সর্বোচ্চ 1270 টাকা পেটি, সেটা এবছর পারে 1370 টাকায় পৌঁছে গেছে। এই 3 দিনে কমলো 130 টাকা, গতকাল মানে 1 জানুয়ারি বাড়লো 80 টাকা পেটিতে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।